আহসান হাবিব মুনির। কি করেন? আমি স্টুডেন্ট। কোথা থেকে আসছেন? রংপুর থেকে, মিঠাপুকুর। আচ্ছা, আমাদেরকে কিভাবে পেলেন? বলতে গেলে আপনাদের ইউটিউবে পাইছি, ইউটিউবেই আপনাদের। আচ্ছা, বায়োফ্লক সম্পর্কে কিভাবে আসা? আপনি তো স্টুডেন্ট, তারপর এখানে এইভাবে কিভাবে আসা? ব্রিফলি যদি বলি, বায়োফ্লক আসলে একটা সায়েন্টিফিক হয়ে, একদম ফুল সায়েন্টিফিক হয়ে, জেনারেল মানুষের পক্ষে করা এটা খুবই কঠিন হবে। তারপর ব্যাকটেরিয়ার যে কাহিনী, এগুলো মূলত সায়েন্টিফিক মানুষ ছাড়া হবেও না। আচ্ছা, তো এখানে ট্রেনিং করতে আসলেন, কতটুকু পেলেন আমাদের কাছে? ট্রেনিংয়ে বলবো 95%-এর উপরে আমরা পাইছি। বায়োফ্লক সম্বন্ধে এখনও যদিও নতুন, অনেক গবেষণা হয়তো এখনও বাংলাদেশের অনেকেই জানে না, তারপর এখানে যা পাইছি আমি মনে করি বাংলাদেশের মধ্যে বেস্ট 5টার মধ্যে এটা একটা প্রতিষ্ঠান। দর্শকের উদ্দেশ্যে কি? দর্শকের উদ্দেশ্যে যদি বলতেই হয় তাহলে বলবো বায়োফ্লক ব্যাপক সম্ভাবনাময় একটা পেশা, এখান থেকে অনেক টাকা অল্প সময়ে পাওয়া সম্ভব এবং দেশের অর্থনীতি বলতে গেলে অনেক ডেভেলপ করা সম্ভব এখান থেকে। সো আপনারা সবাই করেন, ট্রেনিং করেন। ধন্যবাদ।